আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছে নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত। তবে শুরুতে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আমরা আপনারা সরাসরি যে কোনো বিষয় নিয়ে, অভিবাসী আইনি কিংবা আজকের সাম্প্রতিক বিষয়বলী নিয়ে প্রশ্ন করতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকেও, www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আজকে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউটায় গিয়েছেন, সেই সাথে হচ্ছে দুটি জাতীয় স্মৃতিস্তম্ভ যেটি, সেটিকে বারাক ওবামার যে বিস্তৃত পরিসরে করার নির্বাহী আদেশটি ছিল সেটি তিনি বাতিল করেছেন, সেই সাথে মাইকেল ফ্লিনের বিষয়টি আছে। দুদিন আগের সবচেয়ে বেশি, আমি বলবো যে গত সপ্তাহে সবচেয়ে বেশি বড় যে খবরটি সেটি হচ্ছে মাইকেল ফ্লিনের দায় স্বীকার। তিনি দায় স্বীকার করেছেন যে এফবিআইয়ের কাছে মিথ্যা বলেছেন। তো আমরা প্রতিবেদন দেখার আগে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, ব্যান্ড এবং সুপ্রিম কোর্টে অভিবাসীদের সেটিরও রায় দিয়েছে, তো আমরা অনেকগুলো বিষয় আছে। তো আমরা শুরুতে যদি সুপ্রিম কোর্টে আপনি যেহেতু তুললেন এই প্রসঙ্গটি, আমরা সেই বিষয়টি নিয়ে ছোট করে জানতে চাই যে কি হতে গেল যে আটটি দেশের উপরে নিষেধাজ্ঞা, ছয়টি দেশের উপরে, পরে আটটি করা হয়েছে ভেনেজুয়েলা, নর্থ কোরিয়া, চাঁদকে ইনক্লুড করে, ইনক্লুড করে। কিন্তু যেটা, যদিও এটা টেম্পোরারি রাইট না, বাট এটা এনফোর্স করার অর্ডার হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে ফ্রম টুডে। সো এখন ওই দেশের ব্যান যেহেতু আছে, কিন্তু এটা এফেক্ট করবে যদি আপনার এখানে রিলেটিভ থাকে, আপনার এখানে ট্রাভেল করতে হয় কোনো ব্যাকগ্রাউন্ড চেকআপের পরে, রিস্ট্রিক্টেড ওয়েতে কিছু সংখ্যক লোককে দেওয়া হবে, বাট জেনারেলি এটা ট্রাভেল ব্যান ফর দোজ কান্ট্রি। আচ্ছা বাবুল, আপনি কি এই বিষয়ে কিছু যোগ করতে চান কিনা? আসলে এই জিনিসগুলোর উপরে সুপ্রিম কোর্ট প্রথম দিকে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট আসলে এক্সিকিউটিভ অর্ডারটাও ব্যান করে দিয়েছিলেন বিভিন্ন স্টেটে, এবং কেসও হয়েছিল অরিজিনেটেড ফ্রম হাওয়াই। তো আনফর্চুনেটলি এটা এখন সুপ্রিম কোর্ট সামহাও আস্তে আস্তে দেখা যাচ্ছে মিস্টার প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের গ্রিপের মধ্যে কিছু কিছু আসতে শুরু করেছে। এখনই তো আমি কিন্তু সম্ভাব্য সুপ্রিম কোর্টের যিনি হবেন সেটিরও তিনি একটি লিস্ট প্রকাশ করেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সাম্প্রতিক কিছু ঘটনা এটাতে এফেক্ট ফেলেছে, এফেক্ট ফেলেছে। আমরা আলোচনায় আসবো, তবে একজন ফোনে আছেন, ফোনটা আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত? রাজনৈতিক অঙ্গনের আলোকে বলতে চাচ্ছেন না সামগ্রিক ভাবে? না, রাজনৈতিক অঙ্গনে যেটা আগে নিজে নিজেই সরে যেত ক্যান্ডিডেটরা, এখন তিনি সরছে না। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন। সেই সাথে 12 ডিসেম্বরে অ্যালাবামার উপনির্বাচনে রয় মোরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছে, কিন্তু আজকে আমরা যে খবরটি পেয়েছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু সমর্থন দিয়েছেন সরাসরি। তো ওনার প্রশ্নের উত্তরে আমি, বাবুল ভাই আপনি কি বলতে চান যে ভোটারদের মধ্যেও নেতিবাচক কোনো প্রভাব পড়ে না? এটা আমার মনে হয় একটু সামাজিক একটু ব্যাপারটা চলে আসছে, এই কারণে যে আমরা যখন সে মিড-80সে দেশে আসি, তখন একজন আমার মনে আছে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, ওনার নামটা ভুলে গেছি, তো হি ওয়াজ সর্বজন শ্রদ্ধেয় এমন একজন ব্যক্তি ছিলেন, তার টেন্টেটিভ ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল, আই ফরগট দ্য নেম অ্যাকচুয়ালি, তো ওনার হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে কোনো এক প্রেস থেকে ওনার একটা গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ের ছবি বেরিয়ে পড়লো পেপারে, আমার এখনো মনে আছে, এবং এরপরে ওনার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটেরই টোটালি ডেটেড ক্যান্ডিডেট না। এটা আরেকজন ফোনে আছেন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, সেই সাথে যেহেতু অ্যাটর্নি ঈশ্বর স্বামী আছেন তার কাছ থেকেও আমি এই বিষয়টি নিয়ে জানবো। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন আমাদের সাথে? ফোনের ভলিউম থাকে
যিনি আছেন আপনি যদি থাকেন তাহলে প্রশ্ন করতে পারবেন, আর না হলে আবারও আপনাকে আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে আমাদের ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন, তবে ফোনের প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে বলছি, আমার ভাই অ্যাপ্লাই করছি, পাইবে আর কতদিন লাগবে? আচ্ছা, 2005 সালে আপনি অ্যাপ্লাই করেছেন, কোন মাসে আপা? অক্টোবরে। আচ্ছা, এখন আমরা এন্ড অফ 2004 চলছে, তো উনি 2005 এর অক্টোবরে করেছে, ওনার অ্যাট লিস্ট এক থেকে দেড় বছর অথবা দুই বছর লাগতে পারে, কারণ ডিপেন্ড করে কোটা সিস্টেম হয়ে যায় যে এক বছরে 65,000 ফ্যামিলি মেম্বার লাইক রিলেটিভ রা আসবে, ওরা যখন ওনারা ওইটা থেকে ফুলফিল হয়ে যায় তখন নেক্সট ইয়ারে চলে যায় ওই লোকগুলো যারা ওয়েটিং এ থাকে। আচ্ছা, এই জন্য ইয়েটা কখনো কখনো দেখা যায় যে ইটস ভেরি স্লো, একটু দেরি হতে পারে। সেই সাথে ফেসবুকে আমাদের সাথে মোহাম্মদ এম উদ্দিন আল সাইদ মোহাম্মদ খান জয়েন করেছেন, তারা অনুষ্ঠানটি দেখছেন। সেই সাথে মোহাম্মদ আলী বাবুল আমরা কথা বলছিলাম, উনি যেমনটি বলেছিলেন, আমরা দেখেছি প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেদিন খুব সুন্দর করে এই কথাটি বলছিলেন একজন অ্যাটর্নি, যিনিও এই ধরনের অভিযোগ এনেছিলেন 1980 সালে, কিন্তু সেটির বিচার পাননি, বরং তার আইনজীবী তিনি যার বিরুদ্ধে অভিযোগটি এনেছিলেন তার পক্ষে রায় গিয়েছে। তিনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে ওয়াশিংটন তখনও যেমন প্রস্তুত ছিল না এ ধরনের অভিযোগ নারীর পক্ষে রায় দেওয়ার, এখনও প্রস্তুত নয়। এবং আমরা দেখলাম রয় মুরের বিষয়েও অ্যালাবামার উপনির্বাচনে এবং জনমত জরিপেও কিন্তু তিনি এগিয়ে আছেন, তো এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, জনমত জরিপে যে এগিয়ে আছেন এটা একটু বিতর্কিত, ওয়াশিংটন পোস্ট আবার যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে ডেমোক্রেট ক্যান্ডিডেট ডেক জোন্স উনি একটু মানে এগিয়ে আছেন, রিয়েলি ইট একটু কন্ট্রোভার্সিয়াল, লেটস সি হোয়াট হ্যাপেন্স, 12 ডিসেম্বর পর্যন্ত আমাদের রাইট এক্স্যাক্টলি। আর যে কথাটি আমি বলতে পারলাম, সামাজিক একটা ব্যাপার হচ্ছে কি, মানে আগের দিনে এই সমস্ত জিনিস, এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারগুলো খুব বেশি প্রকাশ হতো না, একটা দুইটা যেটা প্রকাশিত হতো সেটা বেশ দারুণ একটা এফেক্ট করত, তারপরেও দেখেছি এফেক্ট করার পরেও এটা নিয়ে যে খুব কিছু একটা হতো, বিকজ দি আমরা অল অফ আস উই নো দি হোল ওয়ার্ল্ড ইজ ম্যান ডোমিনেটেড অ্যান্ড স্পেশালি হিয়ার, তো এখন এই ম্যান ডোমিনেটেড সোসাইটিতে নারীর পক্ষে আসলে তেমন কিছু হচ্ছে না, অ্যান্ড অলওয়েজ উইমেন আর বিইং হ্যারাসড সেক্সুয়ালি, এবং এবার যে প্রচুর সংখ্যায় হচ্ছে বিভিন্ন জায়গায় মনে হচ্ছে যে দ্য বুক হুইচ ওয়াজ ক্লোজড দ্যাট নাও ওপেনড অ্যান্ড অল দি পেজেস আর স্কেয়ার্ড আর হিয়ার দ্য বিভিন্ন আমার একটু প্রশ্ন হচ্ছে, আমি এখানে এখন রিসার্চ স্ট্যাটাস নিয়ে আসি এবং পরবর্তীতে আমি এখানে একজন আমার স্পাউস গ্রিন কার্ড হোল্ডার, তো আমি I-130 পিটিশন অ্যাপ্লাই করছিলাম অ্যারাউন্ড এপ্রিল 2015, তো তারপরে আমি উইথহোল্ডিং রিমুভাল কেসে সাবমিট করছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন কি আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে কি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারবো? জি, এটার উনি বলেছেন উইথহোল্ডিং অফ রিমুভাল, মনে হচ্ছে এটা অ্যাসাইলাম উইথহোল্ডিং অফ রিমুভাল ক্যাট, ওইটার জন্য উনি অ্যাপ্লাই করেছেন এবং I-130 উনি করেছেন এপ্রিল 2015, হয়তো ওনার I-130 অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, উনি অ্যাডজাস্ট করতে পারবেন কি না পারবেন, কিন্তু একটু টেকনিক্যাল ইস্যু আছে ওনার, এটাতে পার্সোনালি অ্যাটর্নির সাথে যোগাযোগ করলে ভালো হয়, কারণ অনেক কিছু ওনার অনেকগুলো স্টেপ হয়েছে, তো সো এই অল্প ইনফরমেশন ওনাকে যদি অ্যাডভাইস দেওয়া হয় এটা মানে উত্তরটি পূর্ণাঙ্গ হবে না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সুজিয়া বলছি। জি আপা বলুন। আচ্ছা, আমি অ্যাপ্লাই করছিলাম আমার ভাই বোনদের লাগি, বুঝছেন? কত সালে করেছিলেন?
আমি 2007 এ বসি আপনার 2007 যারা এর পরে অ্যাপ্লাই করেছেন আপনাদের সময় লাগবে বেশ কিছু, তো ওনারা সবাই প্রত্যেকের কাছে কেস নাম্বার আছে, ওটা USCIS.gov এই ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসে গিয়ে ওনাদের রিসিট নাম্বারটা দিয়ে ওনারা চেক করতে পারেন নিজেরাই। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি জি, আপনি প্রশ্নটি করুন, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমি মিসেস রুমানা বলছি নিউ ইয়র্ক থেকে। আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছি একটা কথা, এটা হচ্ছে যে আমি খুব আপনাদের টিভিএন 24 এর একজন ভক্ত, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের একটু উচ্চারণের অনেকের সমস্যা, যেমন ট্রাম্পকে কখনো আপনারা ট্রাম্প বলেন না, সবাই বলেন আছে ট্রাম্প, তারপরে এরকম বেশ কিছু উচ্চারণের সমস্যা হয় আমার মনে হয় আপনারা। জি, অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চেষ্টা করব, আমাদের এখানে যারা আছেন, আমরা যারা আছি সবাই এই বিষয়টি চেষ্টা করতে, এবং আপনার এই সুন্দর উপদেশের জন্য আপনাকে ধন্যবাদ, এবং টিবিএন 24 টেলিভিশন নিয়মিত দেখেন সে কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি হোসেন জামিল বলছিলাম সানিপেট থেকে। জি জামিল, আপনাকে একটা প্রশ্ন রাখতে পারি? জি জি করুন, আপনি করুন। আমি পার্সোনালি প্রশ্নটা রাখছি যে আপনার অনেক পুরনো কোন কেস যদি আপনার কাছে আসে, আপনি কি অন্তপক্ষে ফুল কনফিডেন্স নিয়ে কি ডিল করতে পারবেন? দেন কোনো অ্যাপ্লাই করে নাই, 17-18 বছর এখানে টেস্ট পড়ে রয়েছে, পিছনে তো কোনো রিজন আছেই, বাট সে কোনো কিছুর সাথে জড়িত না, তার বিরুদ্ধে কোনো ক্রাইম নাই, কোনো কিছু নাই, এরকম অনেক কিছু কেস, অনেকেরই কেস আছে যারা অনেক বছর কিছু করে নাই, এখন হয়তো তাদের সমস্যা শুরু হয়েছে যেটার জন্য তারা এখন করতে চাচ্ছে, এরকম অনেক কেস হতে পারে। আর এটা এভরি কেস ইজ ডিফারেন্ট, প্রত্যেকজনের ঘটনাগুলো ডিফারেন্ট, সো এটা দেরি হয়েছে বলে কেস করা যাবে না এরকম কোনো কথা নেই। ইউজুয়ালি আমাদের যারা লোকজন, আমি সবার জন্য বলছি, আমাদের একটা কেস এরকম হয়েছিল, আমি নেম মেনশন করবো না, জাস্ট উনি এখানে 1984 থেকে আছেন, এবং এত বছর সে তার ওনার ফ্যামিলি বাংলাদেশে কখনো যায়নি, কোনো কিছু অনেক কিছু ট্রাই করেছে হয়নি, তো ওনার অ্যাসাইলাম কেসে ওনার ডিপোর্টেশন হয়ে গেছিল, পরে আমরা সেটা মোশন টু রিওপেন করে ওনার অ্যাডজাস্ট হয়ে গেছে এবং উনি গ্রিন কার্ড পেয়েছে রিসেন্টলি, মানে এটা সম্ভব কিন্তু ঘুরে আসছে। সো আমি জাস্ট একটা ওনার ভাইয়ের প্রশ্ন অনুযায়ী আমাদের একটা কেসের আমি এক্সাম্পল দিলাম, এটা সম্ভব ডিপেন্ড করে প্রত্যেকটা পার্সনের ওন সার্কামস্ট্যান্সেস এর উপর, মানে তার অতীত ইতিহাসটিও দেখতে হবে। আরেকজন আছেন, তবে ফজলে রাব্বিকে প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের এমবাসি যেটি নিয়ে যাওয়ার কথা হচ্ছে, এটির মানে কি, তারা কি মধ্যপ্রাচ্যের মুসলমানদের ভালো থাকতে দিবেন? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নিব, তবে ফোনের কে আছেন তার প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? আমার নাম মোসো, আমি মিশিগান থেকে কল দিছি, আমি একটু তার সাথে আলাপ করতাম সেই আর কি। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটা হইল যে আমার পাইন্টের লাগে আমি অ্যাপ্লাই করেছিলাম 2004 এখন চলতেছে ভাই, তো আপনি ওদের সাথে USCIS কে ফোন করে যোগাযোগ করতে পারেন যে আপনার এটা কি হয়েছে, ওনারা জানাবে। অনেক টু মেনি অ্যাপ্লিকেশন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এটা শ্যামলাল চৌধুরী কুইন্স জ্যাকসন হাইটস থেকে বলছি। আমার দুটো কোশ্চেন ছিল, একটা হচ্ছে যে আমার স্পাউস এবং ফ্যামিলি এই যে নিউ ইয়র্কে থাকেন, আমি আসা যাওয়ার মধ্যে থাকি দেশে, আমি ওখানে কন্ট্রাক্ট জব করি, এখন আমি জানতে চাচ্ছি যে গ্রিন কার্ড রিনিউ করার সময়, আমি গ্রিন কার্ড হোল্ডার 2009 এসেছি, গ্রিন কার্ড রিনিউ করার সময় আমাকে অ্যাটলিস্ট কতদিন আগে অ্যাপ্লাই করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সিটিজেনশিপ পাওয়ার জন্য
এখানে কি জব করা, আমার স্পাউস কোনো জব করেন না, আমিও বাইরে দেশের বাইরে জব করছি, মানে আমেরিকার বাইরে বাংলাদেশে জব করছি, কন্ট্রাক্ট জব। আমাকে কি কোনো জব করতে হবে নাকি আমার একটা হাউস আছে নেভাডাতে, ওটা ইনকাম পাচ্ছি, ওটা দিয়ে আমি ট্যাক্স ফাইল করছি আর কি, নন জব ট্যাক্স ফাইল করছি, এটা একটু জানো থাকে। এটা সিটিজেনশিপের জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা ডিউটা? সুন্দর দুটি তিন, হ্যাঁ অনেক সুন্দর আপনার প্রশ্নটা। আমি শেষের প্রশ্নটার উত্তর আগে দিই, সিটিজেনশিপের জন্য আপনার যে আপনি ইনকাম আসছেন এবং ট্যাক্স ফাইল করতেছেন এভরি ইয়ারে, দ্যাট ইজ ফাইন। আপনার যে ফিজিক্যালি জব করতে হবে এরকম কোনো ইয়ে নাই, রিকোয়ারমেন্ট নাই। কিন্তু আরেকটা হচ্ছে যে আপনি বলছেন গ্রিন কার্ড রিনিউর ব্যাপারে কতদিন এখানে থাকতে হবে। অ্যাকচুয়ালি গ্রিন কার্ডটা আপনাকে দেওয়া হয় এদেশে রেসিডেন্ট, এখানকার রেসিডেন্সির জন্য। আপনাকে বছরে 11 মাসের বেশি আপনি যদি থাকেন বাইরে, এটা অ্যাবান্ডন করে দেওয়া হয় মানে ইয়ে হয়, অ্যাবান্ডন করে দিয়েছেন আপনি, এটা বোঝায়। আর আপনি জবের পারপাসে যেহেতু আছে, আপনি এক্সকিউজ নিয়ে 2 ইয়ার্স এর পারমিশন নিয়ে যেতে পারেন, কিন্তু ওই 2 ইয়ার্স আপনার সিটিজেনশিপ এর মধ্যে কাউন্ট করা হবে না। আর গ্রিন কার্ডের রিনিউ, হ্যাঁ রিনিউ উনি যে কোনো সময় করতে পারে, দ্যাটস ফাইন, রিনিউ করার সময় যে কোনো সময় করতে পারে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইয়ে সিটিজেনশিপে যে ওনার টাইমটা। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? আমি মাহমুদ বলছি কুইন্স থেকে। জি মাহমুদ ভাই বলুন। আমার কোশ্চেন আছে, এখন এই সামিট আছে। জি উনি শুনছেন? আচ্ছা আমি আপনার, আমি এসেছিলাম এফোন ভিসাতে, তো আমার 2016 আমার এফোন ভিসা, আমি বেসিক্যালি আমি আউট অফ স্টেটাস হয়ে যাওয়ার পরে আমি অ্যাসাইলাম ফাইল করি। সো আফটার দ্যাট 2016 আমি বিয়ে করি, তারপরে I-130 অ্যাপ্লাই করার পর ওটা অ্যাপ্রুভ হয়েছে। বাট আমি জানতে চাচ্ছি আমি কি আপনার এয়ার অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারবো কি তা পারবো না? ওনার ওয়াইফ ইউএস সিটিজেন, তাই তো? আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা ওই যে আগের প্রশ্নটা, একটা টেকনিক্যাল ইস্যু আছে, কারণ উনি অনেক কিছু F1 ছিল, তারপরে অ্যাসাইলাম, তারপরে এটা দেখেছে, সেগুলো সব সুন্দর করে বুঝায় না করলে অসুবিধা হবে, কারণ অ্যাসাইলামটা ভেরি ভেরি মানে খুব স্পর্শকাতর একটা একটা বিষয়। আপনাকে আমি বলছিলাম ফোনে যিনি আছেন তার প্রশ্নটা আমি পরে নিব, যে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সরিয়ে নেওয়ার কথা প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই বলছিলেন, তো এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের একটু সময় দিতে হবে। জি অ্যাকচুয়ালি তেল আভিভ হলো জেরুজালেমের রাজধানী, আর জেরুজালেমটা হচ্ছে তিন ধর্মের অত্যন্ত মানে হোলি, হ্যাঁ পবিত্র জায়গা স্থান তিন ধর্মেরই, আমাদের মুসলমান ধর্মের, খ্রিস্ট ধর্মের এবং ওই জুইশ ধর্মের। তো এখন এটা নিয়ে বেশ বিতর্কিত একটা ব্যাপার চলছিল, ইসরায়েল চাচ্ছিল ওখানে তাদের রাজধানীটা মুভ করবে, কিন্তু সামহাও এটা বিভিন্ন ডিপ্লোম্যাটিক প্রচেষ্টায় এটা করা হয়নি এতদিন। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প উনি যখন ক্ষমতায় আসলেন, উনি রিসেন্টলি উনি স্বেচ্ছায় প্রভোক করছেন ইসরায়েলকে যে তোমরা ওখানে ওটা করো, আমরা তোমাদেরকে রিকগনাইজ করব। তো হুইচ ইজ এগেইনস্ট দ্য পিস প্রসেস, যেটা ডোনাল্ড ট্রাম্প, সরি ওবামা বা অন্যান্য ক্লিন্টন যারা চাননি। ফজলে রাব্বি আপনি প্রশ্নটি করেছিলেন ফেসবুকে, আশা করি উত্তরটি পেয়ে গেছেন। ফোনে একজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাটর্নি আপুর কাছে একটু প্রশ্ন রাখতে চাই। অবশ্যই করতে পারবেন, আপনার নাম কি বলে প্রশ্নটি করুন। আমার নাম রিয়াজ, আমি জামাইকা থেকে বলছি। জি তো আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাই বোনের অ্যাপ্লিকেশন 2004 এর ডিসেম্বরে, আর কতদিন লাগতে পারে? আপনারটা ডিপেন্ড করে ডিসেম্বরের কয় তারিখ করেছেন, তো আপনি USCIS কে কন্টাক্ট করেন, এখন আপনাদের সময় এসে গেছে 2004 এর, কারণ এর মধ্যে ইতিমধ্যে যদি আপনি পেপার জমা না দিয়ে থাকেন, আপনার বিভিন্ন সাপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টেশন সাবমিট করার সময় হয়ে গেছে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার কোশ্চেন হচ্ছে অ্যাটর্নি অ্যাপোর কাছে। জি করুন। আমার কোশ্চেন হচ্ছে, আমি সিটিজেনশিপ, আমি ইউএস সিটিজেন সিন্স 2004, তো আমার ওয়াইফ আসছেন রিসেন্টলি ফেব্রুয়ারিতে, সে কবে নাগাদ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে? 2004 এ সিটিজেনশিপ, আপনি যখন বিয়ে করেছিলেন তখন কি আপনি সিটিজেন ছিলেন?
জি জি আমি সিটিজেন। তাহলে উনি 2 ইয়ার্স 9 মান্থস। মাই ওয়াইফ জাস্ট কেম ইন 2000 ফেব্রুয়ারি এবছর ফেব্রুয়ারি আসছেন আর কি। উনার ওয়াইফ এবছর ফেব্রুয়ারি আসছেন। উনি 2 ইয়ার্স 9 মান্থস পরে আপনি সিটিজেনশিপ পাবে। কিন্তু আরেকটা জিনিস, যদি উনি কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসে তাহলে প্রথমে ওনার কন্ডিশনটা রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপরে কারণ 2 ইয়ার্স এর মধ্যেই 2 ইয়ার্স এর 90 ডেজ আগে পূর্ণ হওয়ার 90 ডেজ আগে আমরা ওনার মানে কন্ডিশন রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে পারি, তারপরে সিটিজেনশিপ। আমাদের একটা বিরতি নিতে হবে এবং যারা দর্শক আমাদের সাথে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর এসে আবারও আপনাদের প্রশ্ন নিব, সেই সাথে আমাদের দুজন অতিথি আছে, তাদের বিভিন্ন বিশ্লেষণ দেখব। আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং আমরা দুজন অতিথি পেয়েছি, অ্যাটর্নি ঈশা স্বামী এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। সেই সাথে দর্শক আমরা সরাসরি আছি 6463079828 নম্বরে এবং সেই সাথে সরাসরি আছি ফেসবুকও www.facebook.com/tbn24eus-এ। একজন ফোনে আছেন, আমরা ফোনটি নিতে চাই, নিয়ে আসার পরে আর একটু কথা বলবো এই বিষয়ে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শামীম কুইন্স থেকে বলতেছি। জি শামীম ভাই বলুন। আমার মা আমার বাইরে ফ্লাইটে আমেরিকাতে আসছেন, তো আমার একটা ফালক বোন আছে, সে দেশে থাকে, তার বয়স 23, তো এখন আমার মা কি ওর জন্য কিছু করতে পারবেন? আচ্ছা জি, আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, আর আমার ভাই যে সময় তার সিটিজেন হয়েছে বা তার গ্রিন কার্ডের সময় ও আমার বোনটার কথা উল্লেখ করেনি। আচ্ছা জি, শুনেন, পালক বোন এখন 23 বছর হয়ে গেছে, যদি ইয়াং বয়সে ওনাকে ওনার মা কিছু করতেন তাহলে, আর এটা হচ্ছে যে আন্ডার 16 হলে আমরা প্রেফার করি, আর হচ্ছে যে ওনার মা গ্রিন কার্ড হোল্ডার, যে যদি বাংলাদেশ থেকে কাউকে গার্ডিয়ানশিপ দিয়ে আনতে হয় তাদেরকে ইউএস সিটিজেন হতে হয় এবং এখানে আরও অনেক রিকোয়ারমেন্ট আছে যেটা ফুলফিল করতে হয়। উনি 23, শি ইজ ওভার দ্য এজ লিমিট। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি জেনেটিক মানতে বলছি, আমার নাম নাইম। তো আমার একটা প্রশ্ন জানার আছে, আমি এখানে আসছি আপনার F1 ভিসা, তারপর আসার পরে আমি একটা গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে বিয়ে করছি। জি, তারপরে আপনার আমি অ্যাপ্লাই করছি লাস্ট ডিসেম্বরের লাস্টে, আপনার ধরেন জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করছি, তো এখন পর্যন্ত আমি কোনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই, জাস্ট আমি একটা রেজিস্ট্রেশন লেটার পাইছি। জি, গ্রিন কার্ড হোল্ডাররা যখন স্পাউসের জন্য অ্যাপ্লাই করে, এটা আমরা বলেছি যে 17 মাস থেকে 2 বছর সময় লাগে। আপনি মাত্র জানুয়ারিতে অ্যাপ্লাই করেছেন, এই বছর জানুয়ারি, আগামী বছর জানুয়ারিতে 1 বছর হবে, সো আপনাকে একটু বেশ কিছু সময় ওয়েট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি F1 ভিসাতে এসছেন এবং গ্রিন কার্ড হোল্ডার আপনার স্পাউস, সো এখানে টেকনিক্যাল কিছু ইস্যু আছে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, অবশ্যই একটা অভিজ্ঞ অ্যাটর্নির পরামর্শ নিয়ে তারপরে আপনারা এটা এগোবেন, কারণ আমি দেখা যায় ওনারা আইদার নিজেরা করতে চায় অথবা কোনো প্যারালিগালদের দ্বারা করতে চায়, কিন্তু এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে, অভিজ্ঞ একজন আইনজীবীর পরামর্শ নেওয়াটাই খুবই ভালো যেহেতু স্পর্শকাতর বিষয়গুলো থাকে। এটিএম হোসেন একটি প্রশ্ন করেছেন ফেসবুকে, সেটি হচ্ছে আমরা প্রেসিডেন্টকে নিয়ে উনি বলেছেন যে বিশেষ করে গণমাধ্যমে সবসময় সমালোচনার খবর, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এবং পরে, তারপর ওনাকে কোনো কিছু টাচ করতে পারে না, এর কারণ কি? এর কারণ আমি নিজেও আসলে ভাবছি যে এর কারণ কি, আমি সারপ্রাইজ, কারণ এটা আমার হতে পারে যে একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকে অথবা প্রেসিডেন্সিয়াল ইমিউনিটির কিছু ব্যাপার থাকতে পারে, আই এম নট শিওর, কিন্তু এখানকার সিস্টেম আমি বলবো, কারণ দেখেন ওনার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যখন করছিলেন তখন ওনাকে সবাই ওনার বিমুখ ছিল, ইভেন মিডিয়া বলেন সব কিছু, তারপরে উনি কিন্তু চলে এসেছেন এবং ওনার সব কিছুকে একটা কভার আপ করা হয়। দেখেন এই জিনিসগুলো আমরা ইউএসএর হিস্ট্রি দেখলে, আমরা বিগিনিং থেকে জন এফ কেনেডির সময় দেখেন, এগুলো হিস্ট্রি দেখলে আপনারা বুঝতে পারবেন, একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে যারা ওনাকে ওনাকে লাইক করে ওখানে বসিয়েছেন তারাই ওনাকে কভার আপ করছে। আফটার অল দিস প্রবলেম, অল দিস রাশিয়া ইস্যু, যেটা আমাদের জন্য খুবই স্পর্শকাতর বিষয় আমেরিকার জন্য, স্টিল উনি ওখানে আছেন, আপনি বুঝতে পারছেন। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে?
আমি কুইন্স থেকে দিলওয়ার বলছিলাম। আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে একটু সময় যে গার্ডিয়ানশিপ অ্যাপ্লাই করা যায় কারোর জন্য, আমি আমার আমি রিসেন্টলি সিটিজেনশিপ হয়েছি, আমি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করবো ভাবতেছি, বাট আমার বোন তো আসতে 12 বছর লাগবে, আমার একটা ভাগ্নে আছে বয়স 14 বছর, আমি কি গার্ডিয়ানশিপ দেখে আনতে পারি? বাংলাদেশের লতে উনি যদি বাচ্চাটা বাংলাদেশে, সেই ল অনুযায়ী আপনাকে গার্ডিয়ানশিপ দিতে হবে, এবং এটার কিছু রিকোয়ারমেন্ট আছে। তো একটা লয়ারের সাথে পরামর্শ করলে উনি আপনাকে ডিটেলস রিকোয়ারমেন্টটা এক্সপ্লেইন করবে, তা আপনি এটা প্রসেসটা, ইটস এটা একটু কমপ্লিকেটেড প্রসেস, একটু কমপ্লিকেটেড প্রসেস। একজন আছেন ফোনে এবং এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ আলী বাবুল আছেন, তার কাছে আমরা আরেকটু বিশ্লেষণ শুনবো। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছি, আমি সিটিজেন, তো আমি এখন পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্টের ফটোকপি এগুলো জমা দেব, তো কত সালে আপনি অ্যাপ্লাই করেছেন? আমি অ্যাপ্লাই করেছি জানুয়ারিতে, এই 2017 জানুয়ারিতে। জি, দ্যাটস ফাইন। ওনার এখন ওনার প্রশ্নটা কি, এটাই, কতদিন লাগতে পারে? ও, খুব শীঘ্রই চলে আসবে, কারণ প্যারেন্টসের অ্যাপ্লিকেশন ইউজুয়ালি 7 মান্থস টু ইউএস সিটিজেনের, 7 মান্থস টু ইয়ারের মধ্যে চলে আসে, তো ওনার এই জানুয়ারিতে 1 বছর হয়ে যাবে, খুব শীঘ্রই চলে আসবে মা বাবা। আরেকজন চলে এসেছেন ফোনে, তবে দর্শক আপনারা কালকে আবার চেষ্টা করবেন, যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পাচ্ছি না, কারণ আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। কে আছেন আমাদের আজকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জামাইকা থেকে রিয়াজ বলছি। জি রিয়াজ ভাই, বলুন। আমার প্রশ্ন, আমার ভাই বোনের অ্যাপ্লাই 2004 এর ডিসেম্বর, আর কতদিন লাগতে পারে? 2004 এর ডিসেম্বর, আমি স্পেসিফিক ডেট আপনাকে বলতে পারছি না, সেই জন্য আমরা বলেছিলাম আপনি আপনার যে কোনো রিসিট লেটার একটা নিয়ে, ওর মধ্যে 0800 USCIS যে লেটারগুলো আপনাকে পাঠায়, ওই প্রত্যেকটা লেটারের নিচে একটা 0800 নাম্বার আছে, ওই নাম্বারে আপনি ফোন করতে পারেন, অথবা USCIS.gov ওখানে যে আপনি প্রত্যেকটা লেটারের উপরে একটা রিসিট নাম্বার দেওয়া থাকে আপনার এই কেসে, সেখানে গিয়ে ওই USCIS.gov ওইখানে গিয়ে কেস স্ট্যাটাস, ওখানে গেলে ওখানে রিসিট নাম্বার পুট করতে বলবে আপনাকে, আপনি পুট করলে আপনাকে আপডেটটা দিয়ে দেয়, এটা যদি না হয় আপনি ফোন করে করতে পারেন। আলী মোহাম্মদের একটি প্রশ্ন আছে ফেসবুকে, খুব সংক্ষেপে ঈশা সামি আপনার কাছ থেকে আমি উত্তর চাচ্ছি। তিনি তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন ম্যারিড এরপরে, মানে 2010 সালে তিনি অ্যাপ্লাই করেছেন, তারপরে বিয়ে করেছেন বাচ্চা, তো এগুলো কি সব ইনফরমেশন তার নতুন করে ইনক্লুড করতে হবে কিনা? অবশ্যই করতে হবে, এটা দুভাবে করা যায়। উনি এখন সব জানিয়ে দিতে পারেন যে ভাই বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, হোয়াট এভার ইনফরমেশন, বাচ্চার বার্থ সার্টিফিকেট, ভাইয়ের ম্যারেজ সার্টিফিকেট, এগুলো দিয়ে হি ক্যান ডু ইট রাইট নাও, অথবা লেটার অন যখন তারা ফার্দার এভিডেন্স রিকোয়েস্ট করবে তখনও দিতে যাবে, অসুবিধা নেই। বাট আমি প্রেফার করি সুনার দ্য বেটার। আপনাদের মতামত সেটি উপস্থাপন করতে পারবেন। আমাদের সাথে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল আছেন, আমরা কথা বলছিলাম বিভিন্ন প্রসঙ্গ জেনে, একজন প্রশ্ন করেছিলেন, বিশেষ করে আমরা দেখেছি যে হলিউড টেলিভিশন কংগ্রেস জন কনিয়ার্স এর মতো একজন প্রবীণ একজন কংগ্রেসম্যানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছে, একজন সিনেটরের বিরুদ্ধেও অভিযোগ এনেছে, অ্যালাবামার যিনি রিপাবলিকান সিনেটর প্রার্থী তার বিরুদ্ধেও অভিযোগ, আমরা হলিউড টেলিভিশন সেটি বাদই দিলাম, আমরা রাজনৈতিক অঙ্গনে সেই জায়গাটিতে এসে সবাইকে এ বিষয়ে কথা বলতে হচ্ছে, এবং আমরা দেখেছি যে আমরা যাকে প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি তার বিরুদ্ধেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এ ধরনের অভিযোগ ছিল, সাবেক একজন আমরা প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন, তার বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ ছিল, কিন্তু তিনিও কিন্তু ক্ষমতা থেকে সরে যাননি। তো উনি সেই প্রসঙ্গ থেকেই প্রশ্নটি করেছেন যে নারীদের বিরুদ্ধে এত মানে অবিচার, আমি বলবো অন্যায়, তারপরও বিচার কিংবা সেই ধরনের সারা জনগণও তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তো এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এটা খুব সারপ্রাইজিং ব্যাপার যে আমরা চাই যে
আমরা নিজেরা যাই, এক সময় ছিল যে আমি একটু আগে বলেছিলাম মিড এইটিজে যখন আমরা এদেশে এসেছি, তখন একজন ডেমোক্রেট জাদ্রেল একজন ডেমোক্রেট প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, মানে উনি ওনার বেশ মানে জনপ্রিয়তা ছিল সব দিকেই, উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হবেন, ঠিক ওই মুহূর্তে একজন সাংবাদিক ওনার কিছু গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু ছবি প্রকাশ করে ফেললো, করে ফেলার পরে ওনার নমিনেশনে ওখান থেকেই ওনার নাম চলে গেল, হলেন না। একটা ওই সময়টাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া হতো, কিন্তু আনফরচুনেটলি টু মাই আটার সারপ্রাইজ যে এখন এগুলো তেমন কোনো একটা প্রভাব ফেলছে না। এটা কি সামাজিক কোনো ব্যাপার কি অবক্ষয় কি না, আপনার কাছে কি মনে হয় আমাদের যে মূল্যবোধ, আমাদের যে সামাজিক অবক্ষয়? আমি আমি মনে করি সেটা যে সামাজিক অবক্ষয় তো অবশ্যই, আমরা যতই বলছি নারীদেরকে আমরা কি বলবো নারী ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন দিস ওমেন দ্যাট, বাট এই জায়গাটায় যে আমরা জনগণের কাছ থেকে সাপোর্টটা পাচ্ছি না, এবং এর মধ্যে দেখেন ডোনাল্ড ট্রাম্প নারীরাও কিন্তু ভোট, হ্যাঁ ভোট দিচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটা এতে দেখেন ইলেকশনের সময় অনেক নারীরা ভোট দিয়েছেন, কিন্তু যেটা আমরা মনে করেছিলাম যে হিলারির পক্ষে মেয়েরা, সব মেয়েরাই হয়তো হিলারির পক্ষে হবে, সেটা হয় নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে আমরা আপনি বিল ক্লিনটনের করেছিলেন যে বিল ক্লিনটনের সময় এটা হয়েছিল এবং উনি আবার রিইলেক্টেড হয়েছিলেন ওই ঘটনার পরেও। সো ইটস ইটস শেম অ্যাকচুয়ালি যে আমরা যদিও নারী জাগরণ, নারী এত কিছু হচ্ছে, বাট অ্যাকচুয়ালি যদি মোহাম্মদ আলী বাবুল আপনি কোনো কিছু যোগ করতে চান, নাহলে অনুষ্ঠান শেষ করবো। না সেটাই, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ম্যান এন্ড উইমেন সবাই মিলে যে উই হ্যাভ টু স্পিক আউট, যে আমাদের কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, নো ম্যাটার হোয়াট, এটা আমার বিরুদ্ধে গেলেও আমাকে বলতে হবে যে ইট ইজ রং, রাইট ইজ রাইট, রং রং ইজ রং, এটা চিহ্নিত করতে হবে, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এবং খারাপ জিনিসটাকে ঘৃণা করতে শিখতে হবে এবং ভালো জিনিসটাকে আফল করতে শিখতে হবে, প্রেজ করতে শিখতে হবে, এই দুটার পার্থক্য যে অসীম সেটা এই সমাজে আবার স্প্রেড করতে হবে ভীষণভাবে। এবং ঈশা স্বামী, অ্যাটর্নি ঈশা স্বামী এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখেছেন, যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন। আগামীকাল ঠিক একই সময় আমরা অনুষ্ঠানটি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।